এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল সকাল বেরোনো মানেই তোমরা ভাবো যে চিপেস্ট মর্নিং ব্রেকফাস্ট। না না, আজকে ব্রেকফাস্ট করবো, টুকটাক করে নেবো, ওইটা আর ভিডিও এমন তেমন কিছু না। কিন্তু আজকে কিন্তু ট্যুর করতে কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো এর আগেই কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে ইস্কন মন্দিরে গেছিলাম, কলকাতার বুকে মিন্টু পার্কে ইস্কন মন্দির, সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তো সেরকমই আজকে কিন্তু আরেকটা চমকদার জায়গায় কিন্তু তোমাদেরকে নিয়ে যাচ্ছি, যেটা কলকাতার বুকেই কিন্তু রয়েছে। তো আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বিবর্তারিণী চণ্ডী মন্দির। তো বিবর্তারিণী পুজোর সময় প্রতিটা মানুষ কিন্তু মানে বাড়ির মঙ্গল কামনার জন্য কিন্তু বিবর্তারিণী পুজো করে থাকে। তো এই কলকাতার বুকেই কিন্তু দারুণ একটা মন্দির রয়েছে, যেখানে বিবর্তারিণী মায়ের কিন্তু বিগ্রহ রয়েছে। এছাড়া কিন্তু সেই মায়ের বিগ্রহ ছাড়া আরও অনেক অনেক বিগ্রহ কিন্তু রয়েছে। তো সেটা কিন্তু কলকাতার বুকেই, তো মানে মা দুর্গা যে রয়েছে, মা দুর্গার 108টা রূপের মধ্যে কিন্তু অন্যতম রূপ হচ্ছে আমাদের হচ্ছে বিবর্তারিণী মা। এটা কোথায় আছে না আছে অনেকে হয়তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছে, যারা যারা বোঝোনি বা জানো না তাদের জন্য কিন্তু আজকে চমক। আমি নিজেও যাচ্ছি প্রথমবার, তো ঘুরে দেখাবো তোমাদেরকে বিবর্তারিণী চণ্ডীবাড়ি, এবং তোমরাও কিন্তু সেরকম সময় বুঝে তোমরা কিন্তু আসতে পারো, ঠিক আছে? তো কোথায় আছে লোকেশান, কবে কবে মন্দির খোলা থাকে না থাকে, সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকালের আমেজটা তোমাদের দেখিয়ে দেবো, তোমরা মন্দিরে আসলে সকালে বিকালে যখন ইচ্ছা আসতে পারো। সমস্ত ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে? তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে একটু ফলো করে দিও। কলকাতার ভেতরেই কিন্তু নিয়ে যাচ্ছি বিবর্তারিণী চণ্ডী মায়ের মন্দিরে। আর ওখানে গিয়ে শুধুমাত্র বিবর্তারিণী চণ্ডী মা নয়, অনেক অনেক ঠাকুর রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ঘুরে দেখাবো, ঠিক আছে? তো আজকে কিন্তু চমক ভিডিও হতে চলেছে, প্লিজ স্কিপ না করে পরপর দেখতে থাকো, সমস্ত ইনফরমেশন তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? চলো। আচ্ছা, বিবর্তারিণী চণ্ডীবাড়ি যেতে গেলে বাস রুট ট্রেন রুট দুটোই আছে। তো প্রথমে ট্রেন রুটটা বলছি, শিয়ালদা থেকে বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেন ধরে সোনারপুর জংশনে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্মে শেডের তলা থেকে দেবে টিকিট কাউন্টার আছে, তো এই হচ্ছে টিকিট কাউন্টার। সেই টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোবে, বেরিয়ে মেন রোডের ওপর উঠবে, তো এখানে দেখতে হচ্ছে সোনারপুর জংশন লেখা রয়েছে। তারই উল্টো ফুটে ডান পাশে দেখবে রাজপুরের অটো ছাড়ে, অন্য অটো ধরবে না, বলবে রাজপুর বিদ্যানিধি স্কুলে যাব, তো 12 টাকা নেবে। এই হচ্ছে বিদ্যানিধি স্কুল, সেখান থেকে একটু সামান্য এক পা এগোবে, দেখবে ডান দিকে একটা গলি চলে গেছে, বলবে বিবর্তারিণী চণ্ডীবাড়ি যাবো। ওই যেতে যেতে তোমার কিন্তু পড়বে ভুইপুকুর, তো ভুইপুকুরের বাঁদিক থেকে গিয়ে ওপারে দেখছো একটা ক্লাব আছে, এটা হচ্ছে পল্লী মঙ্গল সমিতি ক্লাব, তার বাঁদিক দিয়ে ঢুকে যাবে। এছাড়া যাকে বলবে চণ্ডীবাড়ি যে কেউ বলে দেবে। তো এই সোজা চলে এলাম, এই হচ্ছে চণ্ডীবাড়ি, দেখতে পাচ্ছ এখান থেকে। এই জায়গাটা হচ্ছে, এই যে জায়গাটা দেখছো এইখানটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। দেখতে একটা বাড়ি বাড়ি লাগছে, কিন্তু বাড়িই বলেছে, তো এটা দেখতে কিন্তু একটা বাড়ির মতোই, কিন্তু এটা মন্দির ভাবা যায়, এটা দেখে মনে হবে না, মনে হবে বাড়ি। তো এইখান থেকে কিন্তু প্রবেশ পথ রয়েছে, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি তোমাদেরকে এইখান থেকে সোজা পথে গিয়ে মেন গেটটা দেখাচ্ছি, যেখান থেকে ঢুকে আমরা কিন্তু এইখান থেকেই ঢুকবো। জাস্ট আমি তোমাদেরকে ভেতরের পরিবেশটা দেখিয়ে তারপর এখান থেকে মন্দিরে প্রবেশ করানোটা দেখাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু মেন গেটের সামনে এসে গেছি, আজকের গন্তব্যস্থল বিবর্তারিণী চণ্ডীবাড়ি। অনেক দিনে আসার ইচ্ছা, আজকে সময় করে আমি চলে এসেছি। তোমাদেরকে কিন্তু সোনারপুর স্টেশন থেকে কিভাবে আসতে হবে সেটা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আর এখান থেকে সোজা আসলেই কিন্তু এইখান থেকে তোমরা ঢুকলে বেশি ভালো হবে, কারণ এখান থেকেই ঢুকতে হবে, জুতো টুটো খুলে ভেতরে যাওয়ার ব্যাপার আছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে সোজা গেলে কিন্তু মানে রাজপুর বাজার পড়ছে। তাহলে তোমরা যদি ধরে রাখো বারাসাত বা ওই রুট থেকে আসো, বাইপাসের রুট থেকে, তাহলে বারাইপুরের বাস ধরে রাজপুর বাজারে নেবে আসতে পারো। এছাড়া কিন্তু আরেকটা পথ আছে, যে ধরে রাখো তোমরা যদি মেট্রো করে আসো, তাহলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেবে, সেইখান থেকে বাইরে বেরিয়ে অটো পাবে, ওটা 15 থেকে 20 টাকা সামথিং নেবে, ওটা করে রাজপুর বাজারে নেবে। ওখানে দেখবে অন্নপূর্ণা সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে, ওই মিষ্টির দোকানে উল্টো ফুটের রাস্তা থেকে সোজা এসে গেলেই কিন্তু এই গেটটা কিন্তু পেয়ে যাবে। তো এটা হচ্ছে রাজপুর বাজারের থেকে আসলে এই রুটটা পড়বে, আর ট্রেনের থেকে আসলে কিন্তু তাহলে কিন্তু বিদ্যানিধি স্কুলের নেবে, সেইখান থেকেও আসতে পারো, এছাড়া আবার রাজপুর বাজারে নেবেও আসতে পারো। দুটো রুট আছে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করে দেবো, ঠিক আছে? তো আমি এই মেন গেট থেকে ঢুকছি, কারণ এটাই থেকে ঢোকাটা বেশি বেটার, কারণ ওইখানটাও আছে, ওইখানেই ঢোকে, আসল ওখানেই ঢুকতে হবে, কিন্তু মেন গেটটা কিন্তু এইটা, জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে বললাম। আর এখানে এখানে টাইমিং দেওয়া রয়েছে সকাল 6টা থেকে 11টা, মানে মোটামুটি 12টা 1টা অবধি মন্দির খোলা থাকার কথা, এখানে কিন্তু 11টা, ওই জন্য সেইটা ভেবে আসবে। যদি ভোর ভোর আসো ভালো, ভোর ভোর এসে পুজো দিয়ে তোমরা বাড়ি ফিরে যেতে পারো, যারা দূর থেকে আসো সন্ধ্যেবেলাটা অ্যাভয়েড করলে, সন্ধ্যেবেলা আসলে পুজো আছে, সন্ধ্যা আরতি আছে, অনেক কিছু দেখতে পারবে। আর দুপুরবেলায় হচ্ছে 2:30 থেকে 5:30 অবধি, এখানে দেখতে পাচ্ছ
খোলা থাকে। এবার আরতির সময় দিয়ে দিয়েছে, নিচে দেখতে পাচ্ছ, দেখো কালী পুজোর পরের দিন থেকে দেখো সব এইখানে দাওয়া রয়েছে, তোমরা একটু পারলে পজ করে নিই, দেখে নিতে পারো। আঁকা বাঁকা আছে কেন, আমরা আমি আজকে অড দিনে এসেছি, মঙ্গল শনিবারে বেশি ভিড় হয়, এমনিই মানুষ প্রত্যেক দিনই আসতে থাকে, বাট মঙ্গল শনিবারে একটু বেশি ভিড় হয়। আর এখানে যেহেতু বিবর্তারিণী মায়ের, যেহেতু বিবর্তারিণী চণ্ডীবাড়ি, তাই জন্য বিবর্তারিণী পুজোর দিন কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষ। আর এটা কিন্তু অনেকটাই মানে জাগ্রত একটা মন্দির, প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। আমি তো প্রথম আসা, তাই জন্য আমার দিক থেকে আমি নতুন, আর তোমরা যারা যারা দেখছো তাদের দিক থেকে নতুন, কিন্তু যারা জানো, যারা এখানে থাকো, তারা কিন্তু জানবে যে এই মানে মন্দিরটা কতটা জাগ্রত। দেখতে পাচ্ছ একটা ফোয়ারার মতো ব্যবস্থা করেছে, ফোয়ারাটা চলে কি না আমার মনে বুঝতে পারছি না, ফোয়ারাটা হয়তো চলে না, আর চললেও আরও ভালো, অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছ পার্কিংয়ে যথেষ্ট বড় একটা ব্যবস্থা করে দিয়েছে, এখানে চার চাকা গাড়ি, এখানে দু চাকা গাড়ি, দুদিকে কিন্তু ব্যবস্থা করা রয়েছে। তাহলে প্রচুর মানুষেরা, আপনারা যারা যারা গাড়ি করে আসবেন তাদের কিন্তু গাড়ি বা বাইকে করে আসলে কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ বিনামূল্যে এখানে কিন্তু জুতো রাখা হয়, কোনো জুতোর মানে জুতো চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে বা জুতো রাখতে পয়সা লাগে এরকম কোনো জিনিস নেই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখতে পাচ্ছ, একদম গেট থেকে আসলেই সোজা এখানটায় কিন্তু জুতো তোমরা রাখতে পারো। তাছে জুতোটা রাখলাম, জুতোর বদলে আমাকে দিল কুপন, এই কুপনটা আবার ফেরার পথে কুপনটা দিয়ে আবার কিন্তু জুতোটা পরে তোমরা চলে যেতে পারো। এবার তোমাদেরকে দেখাই এই ডান দিকে ব্যাপার আছে, ওটা পরে যাচ্ছি, এখন যাচ্ছি না, জাস্ট এখানে তোমরা জুতোটা রেখে বাঁদিকে যাবে। বাঁদিকে কী আছে তোমাদের বলছি, বাঁদিকে আবার একটা সুবিধা আছে। কী সুবিধা আছে, এখানে দেখো হাত ধোয়ারও ব্যবস্থা আছে, আর কী চাই। সামনেটাই কিন্তু এই দেখো পানীয় জলের আবার কল করা রয়েছে, হাত ধোয়ার বেশিন আলাদা, এদিকে আবার টয়লেট, দেখেছ পরপর পরপর সেট করে কত সুন্দর, দেখে বাড়ি মনে হবে বারবার বলছি, কিন্তু মন্দির পাওয়া যায়। আচ্ছা এইখানটা দেখতে পাচ্ছ, এই তিলক তোমরা পরে নিতে পারো, তারপরে এইখান থেকে হাত ধুয়ে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারো। আর এই জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, সামনে একটু এই জায়গাটা যেটা ছিল, বাট এখন আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। বেশ ভালো, পয়ে পরিষ্কার আর খুব শান্ত নিরিবিলি একদম জায়গাটা দেখতে পাচ্ছি। আচ্ছা এখানটায় আমরা হাত ধুয়ে নিলাম, এবারে আমরা কিন্তু মন্দিরের রাস্তাটা কিন্তু এইদিকে, ঠিক আছে। এই হচ্ছে ডালার কাউন্টার, এখান থেকে কিন্তু তোমরা ওই মিষ্টি টিষ্টি কিনে ডালা টালা কিনে পুজো দিতে পারো। কিন্তু আমি দেখলাম ধূপকাঠি মোমবাতি যেগুলো হয় না, সেগুলো আমরা যেন রাম মন্দিরে গেছিলাম ধূপকাঠি মোমবাতি জ্বালানো যাবে না, বাইরে জ্বালাতে হয়েছিল, এখানেও মনে হয় ধূপকাঠি মোমবাতিগুলো ওইখানে দেখো জ্বলছে, ওইটা পরে যাচ্ছি, ঠিক আছে। তাই জন্য মিষ্টি যে ঠাকুরকে প্রসাদ সেগুলো কিন্তু মন্দিরে দেওয়া যাবে, হয়তো ধূপকাঠি মোমবাতিগুলো ওইদিকে জ্বালতে হবে, সেটা আমি পরে যাচ্ছি। তো এইখানে হচ্ছে ডালার কাউন্টার, তাই ডালার কোনো অসুবিধা নেই, তোমাদের যে ডালা আনতে হবে কিনে সেরকম ব্যাপার নেই, ডালা এখান থেকে মন্দির প্রাঙ্গণে কিন্তু পেয়ে যাবে, তোমরা আসলে জামা দর করে কিনতে পারবে। এখানে দেখো মিষ্টি রয়েছে, আর এই হচ্ছে ঠাকুরের ছবি রয়েছে, আর এই ঠাকুরকে যে শাড়ি অর্পণ করে সেইগুলো কিন্তু এখানে পাওয়া যায়, যে যেরকম দামে কেনে আর ভালোই, ছোটোর ওপরে ভালো, ওই হুড়োহুড়ি নেই। আর এখানে কিন্তু মায়ের ছবি কিন্তু রয়েছে, এগুলো তোমরা কেনাকাটি করতে পারো। এই হচ্ছে, আর দেখো এই রাস্তাটাই কিন্তু আমরা চলে এলাম, এখানে দেখতে পাচ্ছ বই রয়েছে, পারলে এখানে থেকে তোমরা বই কিনতে পারো বিভিন্ন ধরনের ঠাকুরের। আর এই হচ্ছে এইখান থেকে কিন্তু আমরা উঠতে হবে, মনে আছে, হে দেখো এই রাস্তা থেকে এসেছিলাম আমি, কিন্তু তোমাদের মেন গেট থেকে ঢোকালাম কেন, পুরোটা দেখিয়ে জাস্ট এলাম কীরকম কী কী জিনিস দেখতে পেলাম। আর এইখান থেকেই তোমাদের কিন্তু মন্দিরের উপরে উঠতে হবে, ইষ্ট স্থানে জুতো রেখে মায়ের বাড়িতে প্রবেশ করুন, কেন এইখানটায় কিন্তু জুতো রাখার কোনো মানে মানে মানা আছে, ওইখানটায় কিন্তু জুতো রেখে তোমাদের আসতে হবে, তাই মেন গেট থেকে ঢোকাই বেটার, তাই না। কিন্তু আস্তে আস্তে মন্দিরে উঠছি, আমার কতদিনের আশা আজকে পূর্ণ হলো, বহুদিন পরে দর্শন করবেন, দর্শন করবেন। এখানে এখানে কি ফুল, অঞ্জলি দেওয়া ফুল এটা, আচ্ছা এখানে ফুল নিতে হবে। অঞ্জলি কটায় হয়, অঞ্জলি হচ্ছে সকাল ছটার এগারোটা, সকাল ছটার এগারোটা অঞ্জলি হয়, শুধু সকালে অঞ্জলি হয়, বিকাল অঞ্জলি হয় না, আহতি সাড়ে চারটে আড়াইটার সময় খোলা হয়, এখানে বড় পুজো বলতে কি পুজো হয়, বিবর্তারিণী মায়ের পুজোটা বড় সব থেকে বড় পুজো, আর এমনি নিত্য পুজো প্রত্যেক দিনই হয়, আর মঙ্গল শনিবার বেশি ভিড় হয়, বেশি মানুষ এখানে শুধু মিষ্টি প্রসাদটা যেটা সেটাই পুজো দেওয়া হয়, পুজো হবে, অঞ্জলি দেবেন, মার পায়ে হাত দেবেন,
আর এই মন্দির কতদিনে প্রতিষ্ঠা হয়েছে জানো? অনেকদিন বছর হয়ে গেছে, ওখানে কাছাকাছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ অঞ্জলি দিলে এখান থেকে ফুল নিয়ে যেতে হবে, আর বাইরে থেকে কোনো ফুল নেওয়ারই কোনো ব্যাপার না, ফুল মালা কিছু আনো, কিচ্ছু অ্যালাউ নেই, শুধু মিষ্টিটা নিয়ে যেতে পারি, ফুল বাদ দিয়ে সব কিছু। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যাই, তো এই হচ্ছে ওঠার মুখে, এই যে আমাদের মহারাজ বলে দিলেন মোটামুটি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছ যে উনি মহারাজ বললেন যে এখানে এই শিবরাত্রির দিনে যে টাইমিংটা দেখতে পাচ্ছ এই টাইমটা বন্ধ থাকবে, মানে রাজপুর শ্মশানে কিন্তু ওই পুজো আচ্চাগুলো তোমরা কিন্তু গেলে দেখতে পারবে, কিন্তু মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকবে। তো শিবরাত্রির সময়টুকু যে টাইমটা দেখতে পাচ্ছ এইটা অ্যাভয়েড করে তোমরা আসবে, প্রত্যেক দিনই মন্দির খোলা পাবে, ঠিক আছে? তো এখানে পুজো টুজো দেওয়ার ব্যাপারে সব বলেই দিল, এবার আস্তে আস্তে যাই। আচ্ছা, তো তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে দুর্গা ঠাকুর 108টি রূপের মধ্যে একটি রূপ হচ্ছে মা বিবর্তারিণী। তো দুর্গা ঠাকুরের মতো মা বিবর্তারিণীর বাহনও কিন্তু সিংহ দেখতে পাচ্ছ, আর মা এখানে কিন্তু চতুর্ভুজা, আর বিবর্তারিণী মা কখনও রক্তবর্ণা কখনও কৃষ্ণবর্ণা হয়, এই মন্দিরে কিন্তু মা কিন্তু কৃষ্ণবর্ণা। তো হিন্দু বিভিন্ন মহিলারা কিন্তু বাড়ির বিপদ কাটানোর জন্য বিবর্তারিণী পুজো করে থাকেন, তো বিবর্তারিণী পুজোর দিন কিন্তু এই মন্দিরে তোমরা কিন্তু আসতে পারো, এছাড়া মঙ্গল শনিবারও আসতে পারো। তো চলো তোমাদেরকে গুরুদেব আর গুরুমাতার ঘরটাও দেখি। এখানে একটা জিনিস ভালো দেখলাম যে এই যে এখানে যে বেঞ্চগুলো রেখেছে নিচে বসার জায়গা, এটা ব্যাপারটা কি, ধরো অনেকের পায়ে ব্যথা, বয়স্ক গুরুজনদের জন্য একটা সুবিধা করেছে কি, এই বেঞ্চের ওপরে তারা বসতে পারে, ঠিক আছে, আর নিচেও কিন্তু বসতে পারে। কী সুন্দর পরিবেশ, কলকাতার বুকে বা এই পশ্চিমবঙ্গের বুকে অনেক জায়গায় আছে, কিন্তু এটা হচ্ছে অন্যতম দারুণ ব্যাপার। তোমাদের সামনে থেকে দেখাই, পুজো হচ্ছিলো বলে আমি সামনে যাইনি, এই যাবো, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, এখানে প্রণামই তোমরা দিতে পারো। এই দেখো কত ঠাকুর রয়েছে এখানে, বিবর্তারিণীর ছোটো একটা বিগ্রহ রয়েছে, কালী ঠাকুর রয়েছে এখানে, বিবর্তারিণী মা রয়েছে এখানে, জগন্নাথদেব এখানে, রাধাকৃষ্ণ রয়েছে, কী দারুণ, অসাধারণ অসাধারণ। আর মায়ের পায়ে মানে মায়ের দিকে কিন্তু ফুল ছড়ার কোনো নিয়ম নেই, এই যে এখানটায় কিন্তু অঞ্জলি দিয়ে এখানটায় রাখতে হবে, ভালো জিনিস, কেন মায়ের আজকাল যা ফুল ছড়াছড়ি হচ্ছে যেটা দেখতেও খারাপ লাগে, সব পুজো দিয়ে এখানটায় তোমরা রাখতে পারো ফুলগুলো অঞ্জলি দিয়ে, খুব ভালো জিনিস, দারুণ, তোর একদম আরামসে তোমরা কিন্তু পুজো দিতে পারবে, এটা ডেঙানোর ব্যাপার নেই, এখান থেকে আরামসে ঠাকুরকে প্রণাম করে তোমরা ইয়ে করতে পারবে, পুজো দিতে পারবে, দারুণ। অসাধারণ, বয়স্ক গুরুজন আসবে তাদের এইটাই সুবিধা, লিফট থেকে উঠে বেঞ্চে বসে পুজো দিতে পারেন, পুজো দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই মন্দিরের এদিক থেকে আমি যাই, গিয়ে যা ঘুরে টুরে আসছি, তারপরে আবার চমক আছে, অনেক কিছু দেখার আছে, ঠিক আছে? তো এই হচ্ছে এখানে রয়েছে, এই যে বাবা দুলাল রয়েছে, আর শক্তি সাধনা দেবীর কিন্তু একটা ফটো রয়েছে, আর এখানে কিন্তু হনুমানজির একটা কিন্তু বিগ্রহ রয়েছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে, ঠিক আছে? আর এই হচ্ছে বাবার কিন্তু ঘরটা, ব্যবহার্য সামগ্রী সেটা কিন্তু এইখানটায় করা রয়েছে, এই দেখো গুরুমাতার ব্যবহৃত দ্রব্য, ঠিক আছে, এই দেখো দারুণ দারুণ, ঠিক আছে? এই হচ্ছে গুরুগৃহ রয়েছে, আর এইখানটায় তোমরা একটু পারলে বস করে নিয়ে দেখে নিও, প্রণাম মন্ত্র রয়েছে, আর এই হয়েছে এইখানটা, ওখানে বসে চণ্ডীমাতার বালক দুলালের সহিত কথোপকথন করতেন, দেখেছ, দারুণ দারুণ। এই হচ্ছে বাবা দুলাল আর সত্যি সাধনা দেবীর ফটো রয়েছে, এখানে স্বামী বিবেকানন্দজি রয়েছে, এখানেও রয়েছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এই হচ্ছে তোমাদের কিন্তু গুরুবাড়িটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে গুরুবাড়ি, এখান থেকে উঠলেও দেখতে পারো, কিন্তু আমরা পুজো টুজো করে নিয়ে আগে পুজো করে নিলে, পুজো টুজো করে নিয়ে তারপরে পুরো মন্দিরটা ঘুরে দেখতে পারো। এই হচ্ছে গুরুবাড়ি দেখালাম, যে গুরুদেব ও গুরুমাতার ব্যবহৃত দ্রব্যাদি সংগ্রহশালা, ঠিক আছে, দেখো কত সুন্দর। এই যে ব্যানারটা দেখাচ্ছি সেটা কিন্তু ভালো করে পজ করে নিয়ে দেখে নিতে পারো, তাহলে চণ্ডী মাতার যেই মন্দিরটা তার সাথে বাবা দুলালের কী সম্পর্ক, তার কিন্তু এই পুরো জীবনপঞ্জিটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা যদি এখানে পজ করে পড়লে পড়তে পারো বা এসে একবার তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারো। বাবা দুলালের যে বাণীগুলো সেগুলো কিন্তু উপরে করা রয়েছে, তোমরা পারলে আসলে দেখতে পারবে, ঠিক আছে? এই দেখো মা দুর্গার কত বড় বিগ্রহ দেখতে পাচ্ছ, মা দুর্গাকে 12 মাস তোমরা দেখতে পারো, ঠিক আছে? তো দুটো জায়গা হলো, একটা মেট্রোপলিটান দুর্গাবাড়ি যেখানে দুর্গা মাকে 12 মাস দেখতে পারবে, আজকে কিন্তু এখানে কিন্তু পেয়ে গেলাম, এখানে এখানে মানে কোথায় ওটা তোমাদের বলে দিচ্ছি, যারা জানো তারা তো জেনেই গেছো, কী সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে না দুর্গা পূজা চলে এসছে, দেখতে পাচ্ছ মা দুর্গা এখানে অসুর বধ করছেন, এরকম একটা পোজ দেওয়া অসাধারণ। আর সাইডে দেখো একটা জিনিস তোমাদের দেখায়, খুব একটা ইউনিক জিনিস, দুর্গা মা আছে, দুর্গা মার এপাশে দেখো অসুর রয়েছে, এপাশে দেখো এখানে ত্রিদেব রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কী সুন্দর ছবি করে কিন্তু করেছে, দা একবার পজ করে নিয়ে পড়তে পারো।
আর এই হচ্ছে পরের বিগ্রহ, বিষ্ণু ঠাকুরের নরসিংহ অবতার। হিরণ্যকশ্যপকে বধ করছে এরকম একটা পোজ দেওয়া করে কিন্তু এটা করা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি নৃসিংহ অবতার এখানটায় দেওয়া রয়েছে, পারলে একটু তোমরা পজ করে নিয়ে দেখে নিও। অনেকেই জানো গল্পটা, তাই এটা এখানেটায় দিয়ে দিয়েছে। পরের বিগ্রহ যেটা রয়েছে সেটা হচ্ছে বাবা দুলাল আর শক্তি সাধনা দেবীর কিন্তু একটা বিগ্রহ কিন্তু এখানে করা রয়েছে, অসাধারণ। এবারে পরের বিগ্রহ আসছি, এখানে ভারতের বিভিন্ন যে সাধক রয়েছেন সেই সাধকের একটা জায়গায় কিন্তু করেছে, কিন্তু এরকম যতগুলো সাধক রয়েছে এক জায়গায় এরকম করে সব জায়গায় দেখা যাবে না, কিছু কিছু এরকম ইউনিক মন্দিরে দেখা যায়। এটাও কিন্তু একটা পজ করে নিয়ে তোমরা পড়ে নিতে পারো। মানে দাঙ্গা বাবা রয়েছে, শঙ্করাচার্য রয়েছে, জগৎবন্ধু রয়েছে, কবির গুরু নানকজি, তুলসীদাস, আর এখানে মামা খ্যাপা রয়েছে, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে, বাবা দুলাল রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, তৈলঙ্গ স্বামী, আর এখানে ভোলাগিরি, বিবেকানন্দ, অরবিন্দ, ঋষি অরবিন্দ ঘোষ, আর রামপ্রসাদ, শ্যামাচরণ। দেখতে পাচ্ছে একই জায়গায় এতগুলো কিন্তু চট করে পাওয়া যায় না। এবারে রয়েছে আমাদের সিদ্ধিদাতা গণেশ, দেখতে পাচ্ছ কত বিগ্রহ, মানে এই জায়গাটা আসলে সব ঠাকুর মানে এক জায়গায় পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এইখানে একটু পজ করে নিয়ে দেখে নিতে পারো সিদ্ধিদাতা গণেশ, কত দারুণ লাগছে, বিগ্রহগুলো কিন্তু অসাধারণ। আর এখানে হচ্ছে হনুমানজির ব্যাপারে লেখা রয়েছে এই জায়গাটা, আর এই হচ্ছে হনুমানজির বিগ্রহ, আর এই হচ্ছে সিদ্ধিদাতা গণেশের বিগ্রহ। এখানটায় রয়েছে বিভিন্ন ঠাকুর মানে গুরুদেবের বই বা যে কোনো সামগ্রীগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো, ঠিক আছে। আর নিচেও অনেক জায়গা ছিল, বাট এই জায়গাটা থেকে বইগুলো কিনতে পারো, ঠিক আছে। এই হয়ে গেল এই ওপরের পোর্শনটা তোমাদের কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। এইবার আমরা কিন্তু এই হনুমানজি সিদ্ধিদাতা গণেশের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেটা থেকে নিচে যাবো। নিচে গিয়ে কিন্তু আরও ঠাকুর আছে, সেটা দেখো নিচে নেবে, এখানে বিগ্রহগুলো দেখাবো। দেখেছো কত ঠাকুর, আমি তো দেখে মাথা ব্যথা ঘুরে যাচ্ছে যে একটা মন্দিরে কত হিউজ এরিয়া আর কত ঠাকুর রয়েছে। আমাদেরকে বিগ্রহগুলো দেখে দিই। এখানে রয়েছে মা শীতলা দেবী, মা শীতলা দেবীর প্রত্যেকটা ঠাকুরের ব্যাপারে লেখা রয়েছে, আর ঠাকুরগুলোকে পাশে কিন্তু দেওয়া রয়েছে সেলফি নট অ্যালাউড, ঠাকুরের সাথে সেলফি তোলাটা ঠিক না, তো সেই জিনিসটাই করেছে। এখানে হচ্ছে মনসা দেবী, মনসামঙ্গল কাব্যে মনসা দেবীর ব্যাপারে আমরা কিন্তু জেনেছি, কিন্তু সেইটাই কিন্তু এখানে ধরা পড়েছে, দারুণ। এখানে হচ্ছে রাম সীতার মন্দির মানে বিগ্রহ রয়েছে, আলো পড়ছে অতটা পরিষ্কার মানে দেখা যাচ্ছে না, তোমরা দেখতে পাচ্ছ না, দেখো রাম সীতার বিগ্রহ কি বড়, দেখতে পাচ্ছ। এখানে হনুমানজি রয়েছে, এখানে আমার মনে হয় লক্ষ্মণদেব রয়েছে, আর এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ। এখানে লাইট পড়ছে বলে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কি সুন্দর। এখানে গরুড়দেব রয়েছে, আর এখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণ জির বিগ্রহ, কি সুন্দর, দারুণ দারুণ। এই হচ্ছে গৌরনিতাই, গৌরনিতাইয়ের কিন্তু বিগ্রহ রয়েছে, গৌরনিতার ব্যাপারে লেখা রয়েছে, আর এই হচ্ছে গৌরনিতাইয়ের কিন্তু বিগ্রহ, অসাধারণ অসাধারণ। মানে এই মন্দিরে এই যে আমরা রাস্তাটা থেকে দেখছিলাম, ওই যে আসছিলাম যখন মেন গেটটা থেকে সেইখান থেকে দেখা যাচ্ছিলো, তো সেটাই কিন্তু একদম নিচতলাটা, তাহলে দেখতে পাচ্ছ একটা মন্দিরে আসল চমক হচ্ছে মা, মা ছাড়াও এত ঠাকুর, বাপরে বাপ, আর প্রত্যেকটা ঠাকুর কি বড় বড়। সব ঠাকুর আমরা দেখে নিলাম, দেখে নিয়ে তার উল্টো সাইড থেকে দেখো এই রাস্তাটা, আবার আমরা কিন্তু ওই দিকে বেরিয়ে গেলাম, এই দেখো, ঠিক আছে, এই দেখো আবার এই পিছন সাইড থেকে চলে এলাম আমরা, দেখো এখান থেকে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে ঠাকুর দর্শন করে নিলাম, করে নিয়ে আবার নিচ থেকে এসে এই ঠাকুরগুলো দর্শন করলাম। তোমরা আসলে এসে পুজো দেবে, পুজো দিয়ে নিয়ে তারপরে সমস্ত ঠাকুর তোমরা দর্শন করে নিতে পারো। এবার আস্তে আস্তে আমরা এগোবো, লাস্ট চমক যেটা এখানকার সেটা হচ্ছে ওই রত্নবেদিটা দেখতে, এই লিফটের ব্যবস্থা, সেই লিফটটা দেখলে উপরে যাওয়ার জন্য উপরে একেবারে সুবিধা রয়েছে, মানে এই মন্দিরে অনেক সুবিধা, মানে বয়স্ক লোকেদের জন্য একটা ভালো পরিষেবা। এই হচ্ছে আমরা আস্তে আস্তে আবার বাইরে বেরোচ্ছি, তো এই মন্দির থেকে কিন্তু আমরা বাইরে বেরোলাম, এবার আমরা ওই রত্নবেদিটা তোমাদের দেখাবো। আচ্ছা, তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, শেষে কিন্তু নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক রত্নবেদি দেখাতে। এই রত্নবেদিকে ঘিরে কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে, বিভিন্ন সাধু মহারাজগণ পঞ্চমুণ্ডের আসন স্থাপন করে সাধনা করে কিন্তু সিদ্ধি লাভ করেন, সেরকমই এই পঞ্চমুণ্ডের আসন তৈরি করতে গেলে নরমুণ্ডের প্রয়োজন হয়, তাই কিশোর দুলাল মায়ের স্বরূপ দর্শনের জন্য কিন্তু নরমুণ্ডের সংগ্রহ করার জন্য খুঁজছিলেন। তো সেই সময় মা এটা জানতে পারে, মা তাকে বিরত করেন এবং মা তাকে বলেন যে এমন একটা আসন তৈরি করতে হবে যেখানে সবার বসার অধিকার আছে, তাই জন্য কিন্তু তিনি রত্ন দিয়ে কিন্তু এই বেদিটি তৈরি করেছিলেন বলে নাম হচ্ছে রত্নবেদি। পরবর্তীকালে তিন রাত তিন দিন কিন্তু কঠোর সাধনা করে কিন্তু শেষে 17.5 বছর বয়সে গোধূলি লগ্নে কিন্তু তিনি মায়ের স্বরূপ দর্শন করেছিলেন আর সিদ্ধি লাভ করেছিলেন, আর এই হচ্ছে সেই বিখ্যাত রত্নবেদি, দেখতেই পাচ্ছ।
দারুণ লাগলো, অসাধারণ। এখানে আসলে কিন্তু তুমি তোমরা এই রত্নবেদীর কাহিনীটাও কিন্তু দেখতে পাচ্ছ, ওই বোর্ডের মধ্যে কিন্তু আছে, এটা তোমরা পড়ে নিতেও পারবে। ঠিক আছে, তোমাদেরকে লোকেশনটা বলে দিলাম, মন্দিরও ঘুরিয়ে দিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, এই যে সকালবেলায় এই যে ব্রেকফাস্টের দোকান রয়েছে তৃপ্তি ফাস্ট ফুড টি স্টল, পুজো দিয়ে নিয়ে বাইরে বেরিয়ে এখান থেকে কিন্তু সামনেই দোকান, একদম খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, খেয়ে দিয়ে নিয়ে একবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো। একবারে মানে তোমরা রাজপুর বাজার থেকে যেতে পারো, আর এই স্কুলটা যেটা বললাম স্কুল দিয়ে যেতে পারো। তো আমি এদিক দিয়েই যাই, যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই যাচ্ছি, আমি আর এদিক দিয়ে গেলাম না। বাট তোমাদের বলে দিলাম, একদম খাওয়া দাওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই, আরামসে পুজো দিয়ে বেরিয়ে খাবার দাবার খেয়ে আরামসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারো। মোটামুটি কিন্তু আমার ঘোরা হয়ে গেল, আবার আমি একটু হাঁটতে হাঁটতে ওই বিদ্যানিধি স্কুলের দিকে যাচ্ছি। ওইখান থেকে আবার যেরকমভাবে এসেছিলাম অটো ধরে আবার স্টেশনে যাবো, স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সত্যি খুব ভালো লাগলো, অসাধারণ একটা জায়গা, অসাধারণ। মানে কলকাতার বুকে এত সুন্দর যে একটা মন্দির হতে পারে সেটা কিন্তু আমার মানে জানা ছিল না। আর মানে কী বলবো, মানে বিবর্তারিণী মার বিগ্রহ সমেত যে আর যে যতগুলো বিগ্রহ ছিল, অসাধারণ অসাধারণ, মানে দারুণ, মন ভরে গেল। এত বড় বড় ঠাকুর দেখে দেখে মন কিন্তু ভরে গেল সত্যি। কিন্তু আজকে মানে খুব ভালো লাগছে যে রাজপুর এরিয়ায় এত সুন্দর দারুণ মন্দির রয়েছে আজকে দেখতে পেলাম এবং তোমাদেরকে ঘুরে দেখালাম। সমস্ত লোকেশান বলে দিলাম, ট্রেনে কীভাবে আসবে, মেট্রোতে কীভাবে আসবে, গাড়ি করে কীভাবে আসবে, তারপরে অসুবিধা হলে কমেন্ট সেকশানে জানিয়েও তোমাদেরকে জানাবো। আর খুব নিট অ্যান্ড ক্লিন মন্দির, নিট অ্যান্ড ক্লিন মন্দির। আর আপাতত ফাঁকায় ফাঁকায় বলে ঠিকঠাকভাবে দেখাতে পারলাম। মন্দিরের চারিপাশের পরিবেশ সুন্দর এবং খুব সুন্দরভাবে কিন্তু সিস্টেমেটিক্যালি পুরোপুরি কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা দেখলাম। আর পার্কিং এরিয়াটা সব জায়গায় থাকে না সেটা দেখলাম, সেটা আছে, কিন্তু ভোগের কোনো ব্যবস্থা নেই, এটুকুনো তোমাদের বলে দিচ্ছি। ভোগের বা যাত্রীনিবাস যে থাকে সেটার কিন্তু কোনো সুবিধা নেই, সেটা বাদ দিয়ে বাদ বাকি কিন্তু সব কিছুই মন্দিরে রয়েছে। তো এত অব্দি ভিডিও ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো থাকবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কী ভিডিও নিয়ে ব্যাক করি। ঘোরাফেরা বা খাওয়া দাওয়া তো আসতেই থাকবে, আর এরকম নতুন নতুন চমকদার মন্দিরের খোঁজ তোমাদের কিন্তু দিতে থাকবো এই চ্যানেলে। ঠিক আছে, তো টাটা, চলো একটু খাওয়া দাওয়া করে নিয়ে কিছু, তারপর বাড়ির দিকে রওনা দিচ্ছি।